বুঝছেন একসাথে তুলছা এটা একবার আমি একটু দেখতে গেছিলাম তখন পাইছি তো এরা তো কিছু বলছে বুঝছেন আমার কেউ বলতেছে না কি হলো এটা মনে হয় ক্যান্সার হয়ে গেছে বুঝছেন ছোট হ্যাঁ ছোট নিচে তুলতে নিচে এই এটা কিন্তু সমস্যা দিয়ে এখানে দেখতেছেন কিন্তু এটা সমস্যা তাহলে মেলে হলে কলে যায় কলে যায় কলিজা ফুটো ফুটো হয়ে গেছে এই জন্য এখানে এসে পানি জমেছে কলিজাটা একটু দেখো না তার মানে দেখাবো আসতেছি তার মানে এটা হলো আপনার কলিজা কি সমস্যা ঠিক আছে যদি দেখেন তাহলে কুকুরে কোথাও গেলে হবে ছোট পুরো ভিতরে পানি থাকবে তাহলে এটা কি সমস্যা কলিজা কি সমস্যা ডাক্তার হয়ে গেলেন কিন্তু আপনি এরকম দেখলে মনে করবেন যে 90% ক্ষেত্রে এটা হলো কলিজা কি সমস্যা যদি শক্ত না হয় শক্ত হলে কিন্তু অন্য কেস একদম মানে কি বলবো ওই যে ফিশারি কাটার যে রোডটা আছে এরকম রোডের মতো করে বলছে পুরো কোন যে একদিক দিয়ে ঢুকা আর দিক দিয়ে একদিক দিয়ে ঢুকা আর দিক কোন যে ফুটু ফুটু হয়ে যায় কোন যে ফুটু ফুটু হয়ে গেলে বাজে হ্যাঁ গোর বাজে হ্যাঁ চিকিৎসকের বাজে কিন্তু এটা মারা গেছে মারা যাওয়ার পরে কোলিটা সংগ্রহ করে কাটা হয়েছে কাটা হওয়ার পরে দেখা গেলো কি তার কোলিজের মধ্যে মানে ইয়া বলে না আপনারা এই মানুষের যেটা লিভার সিরোসিস হ্যাঁ এটা হলো লিভার সিরোসিস তাহলে তার লিভারটা আপনি মনে করেন ডাক্তারে গিয়ে দিলে একটা দাম ওষুধ 500 টাকা দামে হবে না কিভাবে হয় দেখেন মনে করেন কোন জায়গা থেকে শুরু করবো ধরেন যে কৃমিটা গাভীর পেটের ভিতরে আছে এরপরে গাভীটা পায়খানা করলো পায়খানার সাথে কৃমির যে ডিম এক ডিম গুলো ঘাসের মধ্যে আসে ঠিক আছে এই ঘাস থেকে কোথায় যে দেখেন ঘাস থেকে বর্ষার পানি বা বৃষ্টির পানি হলে দুই দুই কোথায় যায় পানিতে পানিতে গেল এখন পানির মধ্যে যদি শামুক থাকে শামুক ছাড়া কিন্তু এই কৃমি বড় হইতে পারে না তার মানে শামুকের কাছে যেতে হবে তাকে বড় হইতে হলে শামুকের পেটের ভিতরে গিয়ে এই ডিমটা দেখেন ডিমটা শামুকের পেটের ভিতরে গিয়ে ফুটবে ফুটে কি হবে এখন শামুক আবার এটা ফুটে বলা রাখবে না শামুক বের করে দিবে বের করে দিলে এরকম যে দেখেন এই যে বেঙাচ্ছে বেঙাচ্ছে দেখা যায় না বেঙ্গল বাচ্চা এরকম করে সে লাভাতে লাভাতে থাকবে লাভাতে লাভাতে কোথায় যাবে দেখবেন যে পানির ধারা যে ঘাস গুলো থাকে আপনি তো কচি ঘাস কেটে এনে ঘুরে খাওয়া দিয়েছে কিন্তু এই ঘাসের মধ্যে লেগে আছে কি এই জীবাণুটা এটাকে বলা হয় সারকারিয়া এই সারকারিয়াটা এই ঘাসের মধ্যে লেগে থাকে আর কি করেন এই ঘাসটা সকালবেলা কেটে এনে এটা কিন্তু খাবার সাথে সাথে পেটে দেয় পেট থেকে লিভারে চলে যায় বুঝছেন এই জায়গাটাতে লিভারটা থাকে বাম পাশে হাড়ের পাশে লিভারটা থাকে ওই লিভারটা ফুটো ফুটো করতে থাকে আবার ফুটো ফুটো গরমে কি হবে এগুলো আবার ডিমও পাতে থাকে ডিমটা কোথায় পায়খানার একদম বের হতে থাকে তার মানে এইটার ভিতরে যতক্ষণ কৃমিটা থাকবে শুধু সে না আরো বাড়াতে থাকবে সে বংশ তো বাড়াতে থাকবে ঠিক আছে আর এইভাবে চক্রটা চলতে থাকবে মনে